আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরের কাছের দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে আগত শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কিছুদিন পূর্বেই কুয়েতের জনশক্তি কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি সার্কুলার ঘোষণা করে বলা হয়েছিল যে কুয়েতে যে সকল শ্রমিকেরা আসবে তাদেরকে প্রবেশের পরও স্কিল টেস্ট অর্থাৎ কর্মদক্ষতার প্রমাণ হিসেবে পরীক্ষা দিতে হবে এ সম্পর্কে পূর্বের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম আজকে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাব একটি স্থানীয় আরবি দৈনিক এই বিষয়ে প্রকাশ করে বলেছে যে স্কিল টেস্টের বিষয়ে কুয়েত পি এম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার থেকে এই ঘোষণার উপরই আরও একটি ঘোষণা দিয়ে বলেছে যে স্কিল টেস্ট অবশ্যই করা হবে অর্থাৎ কুয়েতে প্রবেশের পর কেউ যদি কোনো বিষয়ে দক্ষ হয় সেই দক্ষতার প্রমাণ দিতে হবে যেমন কেউ যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এ ধরনের যে কাজের ভিসায় কুয়েতে প্রবেশ করবে সে কাজের বিষয় তাকে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটি নিজ নিজ দূতাবাসের মাধ্যমেই সম্পন্ন করা হবে কেউ যদি এই পরীক্ষায় ব্যর্থ হয় অর্থাৎ স্কিল ফেল হয় তবে আগত ওই শ্রমিককে তার কফিল বা স্পন্সরের নিজ খরচে কুয়েত থেকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এই বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না অর্থাৎ সামনের দিকে ভিসা পাসপোর্টের মতোই এডুকেশন সার্টিফিকেট থাক বা না থাক স্কিল টেস্ট বা দক্ষতা প্রকাশ করার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অবশ্যই দক্ষ হতে হবে যারা আসতে চান অবশ্যই বিষয়টি মাথায় রাখবে কুইতের ভিসা এবং ভিসা রিলেটেড অন্য কোনো তথ্য পেতে এই চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ নতুন আপডেট নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝেই এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আভ্যন্তরীণ অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছে একটি সুখবর কয়েকদিন আগেই এ ব্যাপারে একটু আজ করতে পেরেছিলাম তবে আজকে সে ব্যাপারটি নিয়ে শিওর করলো কুয়েতের স্থানীয় গণমাধ্যমগুলো কয়েকদিন আগেই বলা হয়েছিল যে পহেলা অক্টোবর থেকে কুয়েতের ডেলিভারি সার্ভিসে যে নতুনত্ব আনা হয়েছিল তা কার্যকর করা শুরু হবে তবে রেস্তোরাঁ মালিকদের অনুরোধে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেলিভারি বাইক সার্ভিসের ব্যাপারে ভারপ্রাপ্ত আভ্যন্তরীণ মন্ত্রী শেখ তালাল আল খালেদ বলেছেন যে ছোট ব্যবসা ক্যাফে এবং রেস্তোরাঁ মালিকদের অনুরোধের ভিত্তিতে ডেলিভারি সংস্থাগুলোতে নতুন ট্রাফিক নিয়মগুলো তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুসারে নতুন প্রবিধানগুলো পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ থেকে কার্যকর করা হবে এদিকে কুয়েতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে করোনা মহামারীর পর দোসরা অক্টোবর দুই রবিবার থেকে হাই স্কুল এবং কলেজগুলোতে করোনা মহামারীকালীন ছোটোখাটো যে সকল নিয়মগুলো জারি করা হয়েছিল সকল ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে এর প্রভাব পড়েছিল হাইওয়ে রাস্তাগুলোতেও প্যানাডেমিকের পর দুপুরের রাস্তায় এতটা যানজট কখনোই দেখা যায়নি বলে একটি স্থানীয় আরবি দৈনিক উল্লেখ করেছিল সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল বাটনটিকে অন করে দিবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ ফেসবুক পেজে লাইক এবং ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছেন শালা দেখা হবে নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ